ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما عن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم أي ذنب أكبر عند الله قال أن تدعو الله أن تدعو لله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك مخافة أن يطعم معك قال ثم أي قال أن تزاني عليلة زارك فأنزل الله تعالى تصديق هذه الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার ধন বারাইপুর ছোট শরীফপুর সম্মিলিত কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল লালমাই কুমিল্লা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ ওয়াইজিন বিন্দু পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা কোরআনের রাত জাগা মৌমাসি ইউটিউবার ভাইয়েরা বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ রাইটার আমার কামাল ভাই যিনি ছোট ছোট গল্প লেখে ইসলামের সুন্দর জিনিসগুলো তুলে ধরেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার, শুকরিয়া তার পরে আলহামদুলিল্লাহ। কোরআনের এই ভালোবাসা দেখে আপনাদের আমার মন প্রাণ শানিত হয়েছে আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের করোনা ভাইরাসের সে ভয়ঙ্কর ফুটবল ইনিংস লই সকল মানুষ পাগল পারা, ফেরেশতারা দা খন্তা কুরেল সাইনিস কুরেল দাঁড়াইতেছে তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ দিয়ে আঙ্গরে সাইজ গিরবেল নাই, আর আমরা আছি খেলালই ইউক্রেন, হাজার হাজার মানুষ আম্মাজিরা মরতেছে, রাশিয়া মরতেছে, হিডেনে কেউ বন্ধ করতেছে না, বিশ্বযুদ্ধ লই বিশ্বকাপ লই আনন্দ করে, লাগে দিছে বিশ্বযুদ্ধ আর আছে বিশ্বকাপ লই। আমরা যে কতগুলো প্রাণ এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে, রাসূল তো আর দুনিয়াতে আসবেন না, হুজুরের এই লেকচার গুলাই হুজুরের লেকচার, হয়তো মাইক আমাদের আর কি, কথা কিন্তু আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহ বিশ্বকাপের ফেতনা থেকে, ফতাকা টানা টানে ফেতনা থেকে, ফেন্দনে লুঙ্গি নেই হাতে সাইড মেল ধরি ফতাকা টাঙ্গায় ফতাকা টাঙ্গায়, ঠিক কিনা?
এরকম সিটিং আমাদের বাংলাদেশে নাই রে। প্রতিটা পয়সার হিসাব তো দেওয়ান লাগবে। তো কর্তৃপক্ষ আমাকে বলেছে মদের কুফল নিয়ে, মাদক দ্রব্যের কুফল নিয়ে কথা বলার জন্য। মাদক দ্রব্য সবটাই কুফল, আল্লাহ তাআলা স্বয়ং 1500 বছর আগে বলে দিয়েছে কোন কালে মদ হালাল ছিল না, সকল ধর্ম গ্রন্থে হারাম, কোন ধর্মে এটা চাইজ নেই। তো ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আযাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ জুয়া লটারি এগুলো শয়তানের কাজ। ফাজতাদিবুহু, তোমরা ফিরে থাকো, লাআল্লাকুম তুফলিহু, তোমরা আশা করা যায় তোমরা বিজয়ী হইবে। লটারির আয়াতে আল্লাহ বিজয়ের কথা কইছে, 10 টাকা 40 লক্ষ টাকা যদি লাগে যায়, কে বলেছে ভাগ্য নেই? ভাগ্য ছাড়া মানুষকে চলে আসুন না আমাদের বাইকের সঙ্গে, মাত্র 10 টাকা 40 লক্ষ টাকা। আল্লাহ কি সালা, লটারির আয়াতে আল্লাহ বলে দিয়েছে লাআল্লাকুম তুফলিহু, সম্ভবত তোমরা বিজয়ী হবে। এগুলো ছেড়ে দিল, 40 লক্ষ টাকা একজন আহেবা, 12,500 জনের লোকে বিয়ে করছে করাইছে, নিজের কন্ট্রোল করতে করতে একটু মেডিসিন লেগে আল্লাহকে বলতে না তুমি কি হাত দেশে শুনো ভাই, আমার রসুলকে বলছে যারা এই দুনিয়াতে ড্রিঙ্ক করবে পানি উঠেবে আসল মাঠে জান্নাতে তাদের জন্য এই ড্রিঙ্ক গুলো হারাম, খাওয়াইতে দিবে না। তো তোরা কোন দুঃখে তরুণ যারা আছো, প্রতি উৎসবে খাচ্ছে গিয়া বা খাচ্ছে, খাইবিনি মদ খাইবিনি, বিভিন্ন ওষুধ টষুধ খাই কিডনি খাওয়ার কষ্ট করেছে, আর অজ্ঞান তো সবই লবে না, যেদিনে এদিনে খায় ঠিক কিনা? আর আমার দাদারা ডাল বেল না খাইও সাইকে বেছে দিয়ে বছরের মাথায় মাথা খোলার প্রোডাকশন দিয়ে গেছি, আর তুই ইডি খাইবো বাবা এত দুর্গা তাও সিজারে, আর এত লাগে কে দুর্গা তোর মানুষের লাড়ি লাগে না, চৌকিটি লাল লাল যেন ডাকাতি বেরিয়েছে, এরকম সিটিং আমাদের লালমাই থাকা নাই রে। গাড়ি কবল কইস বলে নাই নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদ করে করে রাহা নামে দেখছে মেরাজ নাই, কোন দিন আর জোরে আমি নিয়ে গেছি আমার হাবিবের এই সব কিছু দেখা গেল, কন্ডম সেল জাহান নামের এক কন্ডম সেল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে দেয় যে কিছু কিছু মানুষের নিচের ঠোঁট মোটা হইয়া গোল্লা হইয়া রোলিং মেইলের মতো হইয়া কলিজাতে শরীফপুরের লোক সারা পৃথিবীর লোক যারা মদ খেয়েছে হাউলায় এরা সেই লোক যাদের মাধ্যমে মদ পান করা হয়েছে, যারা মদ খাইছে তাহলে খাইবেন নিয়ে জীবনে তবে নিচ্ছকে চাই এসে মদ করে রোগী শাস্তি জিভা জিভের মধ্যে হারা দেয় আচ্ছা জিভা যদি একটু নেশে নামে ঠোঁটটা যদি এভাবে গোল্লয় থাক উপরের দিকে রেখে মানুষটা দেখলে তো ডালাই না, আর বিচ্ছুক অন্য সুরতে তো বলে জাহান নামে নিব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কইছে ওয়া আফওয়াত ফাতাতুন আফওয়াজা, এটা ব্যাখ্যা করছে তারপরে এক একজন এক এক দলে হয়ে আইবে, যে যে ফাঁক করছে এই দলে সুরত হয়ে আইবে, কারণ এত সুন্দর আলম আলাইসলাম বলে সুরত আমরা জাহান নামে দিতে হবে মত করে করে এই সুরতে জাহান নামে দিল সামরা বড় হইব 3 মাইল তাহলে এত মানুষের লাগে লাগ করে ও দাঁত হইব বহুত পাহাড়ের মতো লম্বা 6 কিলোমিটার আল্লাহ আশ্রয় সহায় তোমার কাছে নূরের সুরতে তুমি আমাদের জান্নাতে নিয়ে আল্লাহ যেভাবে মহব্বত করি বানাইছো মাবুদ রে আমার ছবিটা এত সুন্দর করছ একটা আঙ্গুলও ডিসকালার করো নাই প্রত্যেকটা আঙ্গুলের লোকে পছন্দ দিত এত সুন্দর লোক আমার দিছো সুর দিছো সব দিছো আমার এই অরিজিনাল সুরত আমার আব্বার সুরত আমার জান্নাতে নিও আমার সকল ভক্ত রে আব্বার সুরত জান্নাতে নিও আল্লাহ আমাদের চেহারা বিকৃতি করিও না মদ খাইবিনি খাইছ যারা
তওবা করলে তো নফস, তবে তওবা করিয়ে নাও। এরপরে যদি এই হাদিস আল্লাহ যদি খারাপ করে তাহলে জান্নাতের দিন কেটে নেই, তো হায়দার না কাঁসা খাইলেই না না, তবে আল্লাহ ইচ্ছে করলে দিতে পারে, কারণ তুই মরতে এসেছ বুঝবে, কেউ দেয় না। এখনো শুধু আছে আল্লাহর কাছে তওবা কর, হাত উঠাও, আল্লাহ মাদক মুক্ত মডেল থানা আমাদের লালমাইকে তুমি কবুল করো, আরো জোরে তুই মাদকের কথাটা কষি। যুবকেরা তো শিখিয়ে নেবি, বড় ভাইরা তো সিস্টেম খাওয়া দিব আর খা খাচ্ছে তো আর কি রেল শিখবি, বেড়ি খাওয়া শিখছি কিন্তু এভাবে বড় ভাই জন্য গাড়িয়ে নি যে এক টান খা খাচ্ছে এটা বেসাতে এই তো স্টার্ট করা দিছে এত কিনি খাবার মধুর এভাবে এত স্টার্ট করা মানে এত খাবার চলো হয়ে যাবে এত মধ্যে কিছু বেসতে হয় না ফাঁসা ফিরতে আনল, কিন্তু মাহফিলে আইনে লোকটি মানুষ ফাঁসা করে না, মাহফিলে আইতে দু তিন দিনের লগে লো এতে এতে ভাই হুন্ডা একা একা ডল লাগে তুই বল চলিয়া তোর ভাই বাবা খাওয়াবেন তেয়ারি খাবেন আলিম খাওয়াই চলিয়া আপনি আচ্ছা কবলে সামনে থেকে মাহফিলে আসার সময় তিন চার জনের হামদি হামদি লইয়া নিও সবাই তো তো রে তোর বরকত যদি একটা লোক হেঁটে খাক তুই সোরের লাইনে চলিয়ে এসব মাহফিলে হেতে খেলা তো হয়ে গেছে হেতে যদি কত ভাই এসব সাহিব খেলা হ্যাঁ আগে আফসারিবের খেলাটা সাহ আগে আফসারিবের মেসি নেইমারে তো কম মনেতে চলিয়া তাহলে এগারোটা থেকে খেলাটা সাথে অসুবিধা কি তো ওয়াসটা তো কামে যেত প্রত্যেকে মাহফিলে যার দলে মাহফিল হেতরা হাম দিয়ে দিয়ে মাহফিলে লইয়ে দিয়ে আমার কাজ হচ্ছে মাহফিলের জন্য আর হেতাইতে দায়িত্ব কার উনি লাইন করে দিয়ে আল্লাহ আমার একটা মুসলমান তরুণ তরুণীরে তুমি ধ্বংস করিয়ে ভালো আয় আজকে পরপিয়া নিয়ে কথা বলবো সুন্দর সুন্দর আলোচনা করবো তোরা যদি বই আছে একদম খেলার টাইম শেষ হচ্ছে তো আলোচনা করি খেলার মধ্যে কটাতে নেই হ্যাঁ ঠিক আছে আল্লাহ আল্লাহ শাহান বলেন বান্দারা والذين لا يدعون مع الله إلها آخر যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না শিরক করে না ওলা ইয়াকুলুনা নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক খুন করে না তো উনি সমস্ত খুন বৈধ করেছেন আল্লাহ জিনা করলে তার মৃত্যুদণ্ড ডাকাতি রে রাষ্ট্রের আইনের মাধ্যমে মারিয়া লাও ইদা জায়েজ আছে ওলা ইয়াসনুনা আর তারা জিনা করে না এ তারাই সত্যিকার মুমিন ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আসামা এর তিনটা কাজ যারা করে শিরক করে মানুষকে অন্যায় ভাবে হত্যা করে আর জানা ব্যবসা করে এই লোকগুলা বড় ফাঁফি হিসাবে আল্লাহর সাথে দেখা করবে জিনা অত্যন্ত মারাত্মক অন্যায় মজার কথা বলি যে এই লোকটা জিনা করে হাদিসে আছে তার দেহে হারামের রক্ত আছে এতে হারাম জাদা মা গো এটা বলি হাদিসিতে ভরে কাপ সরে গেছে জিনা করাতে দূরের কথা চিন্তা হইয়া না মা কি করে হয় বলে হারাম জাদা দেখবি তারা চিনা করে খোঁজ খবর লইছে তার বাপে হোক বা তার দাদা হোক বা তার মায়ে হোক যে কোনো শ্রেণীতে জিনা করছে এই জন্য হারাম জাদা এই কামিটা করে বই গেছে জিনা করবি নি তোর অফার দিয়ে দিছে আল্লাহ বিয়ে কর বিয়ে সাইটটা করবি কয়টা এটাও কয়টা ডর সাইরেন বিয়ের কথা বলি তো বেকে আর তো কুড়িয়ে হয়ে যাবে আসে বিয়া কয় খান মায়ের খান ধরে কালা কামাল ভাই ওই আর বসে স্যার এ স্যার তার এগুলো দেখুন আছে এ ফ্রেন্ডের লাইনে দেখুন আছে এগুলো যদি বিয়ে সাইরেন না করে পরকালে আটকে হয়ে গেলে তিন গিয়া বউ তিন গিয়া মামলা হয়ে গেলে আল্লাহ আপনি তো হাঁটা দিচ্ছেন ব্যস্ত এগুলো না তোদের কথা আছে ও তোরা কেন আমার শরীরপুরের এই মহিলা বিভিন্ন রকমের মেডিসিন খাওয়াই আগরে মতি দেওয়া বেশি গেছে আর রঙিন জগত কিন্তু বালা জগতে আর আইতে আনবে জিজ্ঞেস একটা বিয়ে করলি না গা কিরে করলি না গা আল্লাহ বড় বড় দরে করিল তো শেষা কি বড় বউ খাইবে তখন না আনলে খাইবে
জিনা করছে জাঙ্গিরে শ্মশানে পালন দিন। এরকম সার বিয়া করি না তো অভিকলা পুরুষ আমাদের এখানে বর্তমানে নাই রে, থাকলে করস থাকা আর সব বাদ দেবে সারা আলাদা। এই বহু বিবাহ আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, দাদা তৌফিক আছে দাদা নেবে না দাদা আমরা বহু বিবাহের ওয়াজ করার কারণে আমাদের স্বামী স্ত্রীদের দম্প প্রত্যেক দিন এখন কেরানি ব্যাগ চলে মারামারি চলে, আমরা দশম করছেন আমার সংসারে আগুন লাগাইছেন। একটু ম্যাডাম আগুন তো আমরাই লাগাই রাখছে, সাতজন রিজিক আমি একটা আছে ভরি খেতে আছে, আমি হে তিনজন করে অধিকার দিয়ে এলাম, কোবা কবি আমরাই লাগাই রাখছে না, এটা কখনো বুঝে আমি দোষ হয়ে গেছি কোনা ভবিষ্যতে আপনি এসব ওয়াজ করবেন না, নাকি এটা আল্লাহ করবে আল্লাহ আয়াতিটা করে দিছে কাপান কে হোমা তো আল্লাহ কমি না নিছে মাসনা সুলা সা অধুবা সাইটটা কয়টা সাইটটা ওয়াজুনি তো তোটা শহরে বুঝবে আমি বলবো সমাজ পরকিয়া প্রতিষ্ঠি এডাল্টারি তারপরে কি এক্সট্রা ম্যারিচুয়াল ভরে গেছে সমাজ পরকিয়া। নবীজি 1500 বছর আগে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ মহাজগ হইল না কোনটা গুনাহের কাজ কোনটা, নবীজি কয় আল্লাহর সাথে শিরক করা, আল্লাহ তোমারে বানাইছি তুমি অন্য করে আল্লাহর সমকক্ষ দাঁড় করা হয়েছ, কাঁচা মাটি দিয়ে খেরের বেদি দিয়ে বেদি বানাই তারপর মূর্তি বানাই তুমি আল্লাহর সমকক্ষ তারে খাড়া করাইছ, এটা সবচেয়ে বড় গুণা। এরপরে লোকটা প্রশ্ন করলো সুম্মাই নবী হো এরপরে বড় গুণা কোনটা কল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আন তাকতুল ওয়া লা তাকা মাখাফাতা আইয়াত আমামাকা, তারপরে সন্তান হত্যা করা, সন্তান বড় হইলে তোর লগে খানা খাইব এলাই বরেশন করি হয়েছ গর্ভপাত করি গেলেছ বাবা গো অত্তরে হাসপাতাল যায় চেষ্টা করে মারুতাল দিয়ে কাঁদা করে গেলেছ, এটা হলো সবচেয়ে দ্বিতীয় নম্বর বড় গুণা। এই মামলা যদি খাড়ায় আমরা আমাদের বাসা নাই হুজুর মুজুর অলি আব্দাল গাউস প্রথম দিয়ে দুর্দা লাগাইব, আগে তো আগের মুরগের তরিকা পালন করতো না হ্যাঁ বাসি যাইব আফসার হিসাব দ্বারা গাইব সিস্টেমে সিস্টেমে অপারেশন করে গেলেছে না গো তুমি হাইল কতু, এটা আল্লাহর সাথে শিখেছে সে দুই নম্বর বড় গুণা। এরপরে এরপরে বড় কোন কন্টাক নবী আপনি আমাদেরকে একটু বলেন, নবীজি বলেন তারপর তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা, প্রতিবেশীর জিনা তো এমনি খারাপ মাল লগে করম ইডা গুণা মেয়ের লগে করম নিজ মেয়ের লগে গুণা, নবীজি কো সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের লগে জিনা কর, কারণ প্রতিবেশী আমাদের দায়িত্ব হলো তার ওয়াইফের সেফটি দেওয়া, হ্যাঁ বিদেশে আছে 10 বছর 12 বছর 5 বছর 2 বছর দেশের মানুষের মুখে হাঁটু হাসি ফুটানোর জন্য রেমিটেন্স এর জন্য বাল বাচ্চা তুই এত সুন্দর পেনশন লাগে বোগা তুই এতে গেছে গা, আপনি প্রতিবেশী হিসাবে যুবক হিসাবে তারপরে সেফটি দিবেন, হে জায়গা তো আপনি আপনার ভাইয়ের যে প্লেটটা করে বাদ খায় আপনি আপনার ভাইয়ের প্লেটটা দখল করে এলেছেন, আপনার মতো অসভ্য মানবতা বিবর্জিত মানবতা বিরোধী অপরাধ করেন না লোক আর দুনিয়াতে নাই, নবীজি কয় আর মতে মৃত্যু 3 নম্বর ফাঁকি হচ্ছে এই লোক সমাজে ফরকিয়া চলেনি ফরকিয়া স্বাস্থ্য ভাই মোবাইল এতে এতের বল লগে হাতে হাতের বল লগে এতে লাইন করে এলেছে এবং গটকে গটকের নাম কালাহারা গটকের নাম হাতের নাম হ্যাঁ এতের নাম গায়ে দিছে কালাহারা, এ কালাহারা আগের সব করে এলেছে এ কালাহারার উপর আল্লাহর গজব না হওয়ানোর জন্য বিশ্ব ঠিক হইত না, হে গজবের নাম তৃতীয় বিশ্ব তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ এক গজুদ্ধের নেটের উপর আল্লাহর গজব লাগলো তারপরে কালাহারায় দুনিয়াতে বিজয় হইব পৃথিবী আবার ইমাম মাহদি আলাইহিস সালামের জন্য সুন্দর সাবলীল হয়ে যাইব কথা ঠিক কিনা, মা গো লিঙ্ক ওকে টিক দিলে কালা ছবি চলিয়ে এই লিঙ্ক লাইন ওকে টিক দিলে ল্যাংলা ছবি চলিয়ে সহবাস কেমনে করে কেমনে কি হয় সব করে রিসা করে মোবাইলে ওখানে গান করে বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্দাইরি
একটা সোনা দিয়ে আপনার দেখাবে, আপনার নিয়ে নিছে কালা হাঁড়া দি, ঠিক কিনা? আর কথা যুবকেরা মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে একটু, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে আল্লাহ শোনে যার ভালোবাসা, আল্লাহ সঙ্গে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো, আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তুলেলো, আজানে সুর তোলে ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে কোরআন ফাটেলো, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলে তিলাওয়াত নাই ঘরেলো, যুবকুল যুবকুল বান্দাইলি, ঠিক কিনা? এখন ঘরে ঘরে তেলাওয়াত আছে নি? নাই, পুরো লালমাই থানা আজকে জরিপ করে দশটা মহিলা দশটা পুরুষ আল্লাহ কোরআন তেলাওয়াত করে না, তো যে বিশ্বে আল্লাহ কোরআন তেলাওয়াত হয় না এ বিশ্বরে আল্লাহ চিন্তাও করে না, এটা মারিয়ে দেবে, দাম বাড়ায় সারা ওয়ার্ল্ডে খাদ্য সংকট, তখন যে রেটে মাল খাচ্ছে বাংলাদেশে সেম দ্রব্যটা লন্ডন ইটালিতে তিন গুণ রেট, তিন গুণ দাম, শুক্রিয়া আদায় কর, শুক্রিয়া আদায় কর, ওই এনডি আইসিতে বসছি দোনো সাইডে মাল দৌলত সাজানো, আমি কান্দে দিলাম গাড়িতে থাকি, মাবুদ রে এখনো তো নেই আমার দেখা যায়, রেট বাড়ক না তবু দ্রব্য তো দেখা যায়, এমন এক সময় আইব রে দ্রব্যও তো নাই, আয় আরো এক মাস ধরে হ্যান কানা শুরু করে দিছি, আর বেরিতে হ্যান দিদে কাজের লোকের এতির বেরোসেন না, এখন হে বেরোসেন কাপাচ্ছে আফসারি বেরোসেন কামা, আগে হাঁড়ারে খাওয়া এ হাঁড়ারে হ্যান খাওয়া, প্রকৃতি কন আর নেই বুঝি হ্যান খাইতাম, হ্যান খাইবেন এখন তোরা খাচ্ছে তোরা তো বল আয় খাই, হ্যান হ্যানের লাগলো হাতিন আসলি গে মনে করো আফসারি আমি আগল ছাগল কিতে কয় রে বাইর মতো করি রে, 20 বছর আগেও হ্যান খাইছ, ইংরাদান লাডিয়েল দানের হ্যান খাইছ, নতুন বইছি আর ভাত তো হুরা তিন বেলা খাইতে পারে না, শাশি আম্মা বৈগারে হাঁক করে দি এ হ্যানের হ্যানের গামলার মেয়েদে সিলুম সিল মেয়েদে হ্যানের লগে বাদ ছাড়ি দিছে, ইশারে কাপড়ের তল করি আনি দিয়েছে, বৌমা তো সাসা দেখলে আর গিরে শাঁসি লাগবো, হ্যানি গেনির বৃত্তে চুরি করি বাচ্চার গিয়ে আলা দিছি, খা আবার হ্যান খাবি, আবার হ্যান খাবি, জামানা চলি গেছে ঠিক কিনা? কামলে হারাহারি করো হট ডগ গিরিল বুসি বাজার তো নিয়ে নিয়ে খায় মুরগা চাপ করি তুই বাইট খাইতো না, আমি ঈশ্বর কেন আমার বেটে গিরিল খায় আয়তে দেখছি যেন পটল ছড়ি বেটটা লাল নীল জলে, এটা কি হোটেল শরীফ না কোন জেনাবে বিচারের দিন তারিখ ঠিক করবে শরীফ ঠিক কিনা? ও হোটেল বাইরে রাগইও না আর কথা, কোটি কোটি টাকা খরচ করে হোটেল দিছ, এই হোটেল যাতে তোমার জাহান নামে যাবে লাইন না হয় হুরকা হুরকা বানা দেখছি ছাতক ছাতক এটি বসবে, হুরকা বানাচ্ছ ঠিক আছে লিখি দাও এখানে মহিলা প্রবেশ নিষিদ্ধ, উত্তর দেয় তো কাস্টমার হিসেবে সারা ওয়ার্ল্ড ঘুরি সমুদ্র সাইকতে সাই এলাম, সমুদ্র সাইকত ম্যাডাম এটি জোড়া জোড়া শুধু আফসারি জোড়াটা নাই, আয় কইলাম মামুদ্রে যদি কেন মহিলা নিষিদ্ধ করতে অজ্ঞ ম্যাডাম আয়তো না, এই সব দেখি সিটিং এর হাট বাজার, এটি সব সিটিং এর হাট বাজার, অজ্ঞা মুরকা আম্মা আনবেন জব করিবে একে প্রায় করি খাইবেন আলহামদুলিল্লাহ, দোয়ান তো আনি আনি কারণ মায় মহিলার যে কামের ডরায় চিন্তা কর কলির ডেল পর্যন্ত মেশিনে সুরা আলা, আবার বারাত দিবি বারাত দিবি বারাত দিবি অল্প
কোনদিন কল্পনা করছি না পৃথিবী যেদিনটা সৃষ্টি হয়েছে ইটালির মানুষ গোবর টোকাইব, অন শীতে গোবর টোকার দার্গা টোকার আবার কবরস্থানের কাইম সোলাই আঙাইব অল্প সময়, কার অহংকারী হয়ে গেছ তো বাইমত করি কেডি ডালায় অহংকারী হয়ে গেছ, গেডি ডালাই কেজিতি করি ক অহংকারী হয়ে গেছ, মাইয়ার বা মাইয়ারে বিয়ে দি বা খবরদার বা হেতাকে বাইর কাম করিও না, মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফিলে নাই রে, আর যার অনেক যেমন মাইয়ার ঢকের আছে হে মাইয়ার বাপ তো তোলা তোলা দাও, এখন সাগুয়া দোকানে বই চা খায় বসছি সিগারেট টানে আমার মেয়ের জন্য না অনেক পাত্র আসে, আমি রাজি হই না, পাও খুঁজে পায় না ছালাম করবে গোলামের পর তুই আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিস দেবনি বেটা, একটা ইটালি ফ্রান্স জাপান একশো বারি স্বর্ণলেশনের বিস্কেট নিয়ে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে তুই এসেছিস পকেট নিয়ে পড়লাম গালি রে, ঠিক কিনা, এত হ্যান্ডম দেয়াইও না এত হ্যান্ডম দেয়াইও না, আর আগের যুগে বিয়ে হইতো তো দানে বাড়ি উত্তর করি দে ওই যোগ্য বিয়া, আয় হায় রে কিছু মাসলা হন কিছু মাসলা হন রে, ওই সা প্রতিবেশীর ওয়াইফের লোকে জিনা করা সহজ তো, কারণ একসাথে লগে ফিসে দেখে তা জানি ভাবে তা ফাউলে শিখে দিচ্ছে মশার একাত খাসা এলা, এটা বেশি মারাত্মক খবরদার জিনা করিও না সুদ খাইও না দুইটা পাপ থেকে বেঁচে থাকো, বর্তমানে চরিত্রটা ঠিক রাখায় জান্নাতিদের তুলনা তো করে বিচার নিকাশ বেশি করতো না, ফসন সহজ বুঝতি ফসন আউট হয়ে গেছে তো করে জেয়াদ করছো তুই ইডা করছো তুই হিডা করছো নি কিচ্ছু করতো না, আল্লাহ আগে সাহেব এত চরিত্র ঠিক আছে নি, আমার জানা মতে তিনি ভালো নন তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন নাই, আমি তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ইতি চেয়ারম্যান সাহেব ফত্তয়ের ফত্ত তবু শুধু ফত্তয়ের ফত্ত চরিত্রটা ঠিক আছে নি রে, তোরা সোজা তো করে জান্নাত আল্লাহ ঢুকায় লাগবে, কারণ এই যুগে চরিত্রটা ঠিক রাখা বড় মুসিবত, আফসারি সাহেব হুতি হুতি কিতা সাহ ইডি যদি তোরা দেখতি আর ইডি যদি হাঁসর মাঠে যদি আল্লাহ আউট করে আই শেষ আই ছবিও দিয়ে দেখতেন না তো করে কিতা সাই মোবাইলের ভিত্তি হড্ডেম লাগে হাদিস ওমা চলি ল্যাংটা ছবি তো তোরা কেমনি ইমান রাখবি আই এত বড় ইমানদার হইতো আর ইমান টলমল করে, এটা আর কলমের অবস্থা বর্ণনা করলাম জানি না তোর কলমের অবস্থা কেমন ঠিক কিনা, আর ওসুর রব তুমি আমাদেরকে বেশি ইমান দাও, আমরা নফসকে দমন করতে পারতেছি না, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি এই আয়াতের ব্যাখ্যা ইমান গাদ্দালি করছে, আল্লাহ এমন বোঝা দিয়েন না যে বোঝা দিলে আমরা লাইট দেখতাম না, এ তাকাতা লানা বি অর্থ সেক্স আল্লাহ বেশি বীর্য শক্তি দিয়েন না এলা ঠিক লিখতে দেখতাম না জিনা করুন মানে জাহান্নামে যাও, আর যদি কন্ট্রোল করতে নোয়ারস এক ভাবি না আরো একটা ভাবি বিয়ে কর দুইটা তিনটা বিয়ে কর সাতটা, বিয়েতে কোনো শরম নাই বিয়েতে হচ্ছে বরকত বরকত বরকত, শৌখিন পুরুষেরাই অধিক বিবাহ করে থাকে আসক্তি না মরে রেস কথা কর সাকা কথা কর, শৌখিন পুরুষেরাই অধিক বিবাহ করে থাকে, তাহলে আফসারি সাহেব কি শৌখিন নি কি কসি না শৌখিন কথা কয় আল্লাহ তোর কথা কস আল্লাহ আফসারি সাহেব রে বেশি বেশি বিয়ে করা তৌফিক দাও আরো এখন হুন হুন অধিক জনশক্তিকে লা তো কথা লানা বি ব্যাখ্যা করছি ইমাম গাজালি রহমাল্লা তালা, আপনারা ছেলে ফেলেরা তারা বিবাহ তা করে যথাসময় দিলে ভালো হইব বুঝছেন নি, তা করে যথাসময়ে যদি বিবাহটা দেন কারণ বীর্য শক্তিটাও একটা বোঝা, বাচ্চারা এই বোঝাটা বহন করতে ইত্য নয় অ্যাক্সিডেন্ট করে গেলিব আত্মহত্যা করিয়ে নেব, যদি ছেলে মেয়ে লাইনে যায় তা করে বুঝাবে না আব্বা এখনো তোমার বয়স হয় নাই তুমি ম্যাজিস্ট্রেট হও ডাক্তার হও পরে, যদি দেন দেয় তার বাইল বালা নয় আত্মহত্যা করিয়ে নেব খবরদার এত বিয়ে শাদী করা আলাম তবু হুত্তারে জাহান্নাম থেকে বাঁচাম ঠিক কিনা, আমি বুড়িগে বুড়িগে কামি গেন হত্যে দিনে করে কিন্তু হোলার বেলা আইলে নাতিনের বেলা আইলে না আমার বয়স হয় না 30 বছর না আমি গোষ্ঠীতে না 30 এর আগে বিয়ে নাই এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে আছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কত বড় দার্শনিক উনি যে ব্যাখ্যাটা করছে তো বীর্যটাও একটা বোঝা,
এমনি তো দশ দশ মন তোলা দিতে পারবো, বীর্যের বোঝাটা তোলা দিতে পারতো না, এটা বড় মারাত্মক। শরীর তো ঠিক দেখতে পারতো না। আপনারা কি চান আপনাকে ছেলে মেয়ে জাহান নামে যাক? চাচ্ছি বুড়িগার মুখ দিবা আর না। আল্লাহ আজকে কোরআনের কারিমের মাহফিলের বরকতে আমার যুব সমাজদের বিয়েটা কবুল করো। যেগুন বিশ্বকাপ খেলা সাইতে আছে, আমার মাহফিল কাজা করছে, হে সিটিং এর গো বিয়েটা কবুল করো। আল্লাহ তুমি পৌঁছাইয়ে দিও, আফসারি সাহেব তাকে অনুপস্থিতি দোয়া করছে, তারা খেলা খেলা সাইতে আছে, আমার মাহফিল আইও না, আর দশটার মনো কষ্ট হয়েছি, এটা তাকে তুমি পৌঁছাই দিও, ভবিষ্যতে যাতে একটা ইনিংস একটা মাহফিল যাতে বাদ না যায়, মাহফিল ছায় যায় তারা খেলা ছায়। আল্লাহ তুমি তাকে কথাটা মনে দিও, বিয়েটা যত সময় করা লাগবে, যদি ছেলে মেয়ে জানাবে বিচারে ফরে আমি দায় দিতে হইব, নিজের ফিডে খাইও তো কুলেতেন না কবর। আর নিজে আজম বিল যজম করছি, ইন্টারভিউ উঠলে আই আর হলাম আমার বিয়ে করা লাগে। এবার হাতে যদ্দুর বড় আলে মতো আর অজ্ঞ আগে বিয়া হরে হরা মা গো আগে দেশ জিনাটা সহজ আর বিয়া কঠিন। মা কিতে রেখো হুজুর কি বেদ, কিন্তু বুড়িগারে তো দেখো দাদা আন্নার নাতিন তো দোষগা হলার লগে একত্তরে ফ্যাম ফ্যাম করে, ও ফ্যাম করুন বালা করো কই এই বয়সে এডি করে মহিলার গহর রেসলিং খেলা দিনের ১১টা বই বই দাঁড়িয়ে আই লাভ ইউ দেয় আর চ্যানেল চেঞ্জ করে দে, ওই মোটা রেসলিং মহিলার করে রেসলিং লাগা লাগায় নাতিনে ঠেলা দেখো তোর দাদি তো বেটা 50 কেজিও নাই। ইতিরে আনছিলাম শরীফপুর কলেজে তো র্যাম করে বিয়ে করছিলাম, বহু তালা আছিল ইতি হমকে ইচ্ছা দুর্গন্ধ কয় আর ইতি 40 কেজি ওজন না, দেখছো তুই রেসলিং খেলা দেখি তিরা কত কেজি ওজন। এরকম সিটিং বুড়িগা নাই রে নাই রে বুড়িগার মনে কষ্ট নিব বেটা, তোর করে কই নাই তোরা কষ আছে, তোর দাঁড়ে দাঁড়িয়ে কিনলে তুই ইচ্ছা মনে কষ্ট দেয়াস। ছাত্র ছাত্রী অবস্থা যদি বিয়ে দেন আপনারা তো রিজিকের ডরান। আমি দ্রুত বিয়ের একটা সফটওয়্যার আবিষ্কার করছি, একজন ছাত্র ছাত্রীর দৈনিক খরচ কত, এক মাসে আপনার হোলা 10 কেজি সাইল খায় 400 টাকা ধরেন মনে করি, এক বছরে 120 কেজি 5,000 টাকা সাইল, 8 বছরে 960 কেজি 40,000 টাকা সাইল, বাজার খরচ ডেলি 50 টাকা, এক মাসে 1500, এক বছরে 1800, 8 বছরে 144,000 টাকা হোলা মাইয়া দনোগা ঢাকা ইউনিভার্সিটির বিয়ে হইলে যদি এক মাসে তো যদি তারা বাড়া থায় এক মাসে বাড়া টিন চেট ঘর ছোট্ট রুম একখানো টুনাটুনি থাকবো 5,000 টাকা বাড়া, এক বছরে 60,000, 8 বছরে 4,80,000 টাকা বাড়া, এক বছরে একজনের 8 বছরে খরচ 6,67,000 টাকা আর দুইজনের খরচ 13,80,000 টাকা, এনতে কিন্তু বাড়ি ভাড়া অর্ধেক কমবো তবু আমি বেশি দিচ্ছি, তাইলে দিন সংখ্যা 8 বছরে হয় 29,920 দিন, প্রতিদিন জন প্রতি খরচ 927 টাকা, এক মাসে খরচ মাত্র 6,821 টাকা, হলো অজ্ঞান টিউশনই একটা হয়েছে, আর মাইয়া ঢাকা ইউনিভার্সিটি পড়ে যদি জিয়ের কাম করে কোনো বড় লোকের বাসায় মাসে অন্তত আল্লাহ দিলে 2 ঘন্টা যদি কাজ করে হ্যাঁ তাকে বাচ্চা ত্রাণ দিয়ে দেয় আল্লাহ দিলে 20,000 টাকা হাইব হাইব নি রে। সাহাবা কারাম ইমাম রক্ষার লাই উঠ ছড়াইছে ছাগল ছড়াইছে বদিল্লা দিছে, আমরা তো কাজের শর্মাই ঢাকা ইউনিভার্সিটি থরি যদি বলে দে আমি আপনাদের বাসাত কাজ করবো হেবুড়িরা খানা টানা ফিরিয়ে দিব মধ্যে দি, যদি তারা 8 বছরে দনোগা বিয়া শাদি করলো এহাকে দিয়ে অজ্ঞা হলান টোলান আল্লাহ দিয়ে লেলে তো বহুত বালা আল্লাহ বরকত দিব, তারপরে এই বিয়েটা করলে জানাবে বিচার থেকে তারা বাঁচি যাবে ওর কথা কয় না। যদি আন্দার হল আমার অজ্ঞা যদি আতান ভাঙে 30 লাখ টাকা যাইব গো ঠ্যাং ভাঙলে তো মাত্র এই 6 লক্ষ টাকা না খরচ, মনে করবেন যে 6 লাখ টাকা জলে হালা দিছি তো আর আব্বার গায়ে বিয়ে করা লাইন আর হুতে রে আজিরে বিয়ে দিয়ে লাই, 8 বছর কিনলে দিচ্ছি অনার্স উডি 4 বছর হলো অনার্স কমপ্লিট সেশন জব দিলাম 2 বছর, তারপরে ILTS কোর্স করবো ইঞ্জিনিয়ারিং, তারপরে MBA করবো ডক্টরেট ডিগ্রি করবো, BCS ক্যাডার লাই 1 বছর প্রশিক্ষণ নিব দিলাম ব্যাক মিলিয়ে 8 বছর, 8 বছরে 6 লাখ আতুটা বুড়িগেরা উড়াবেলা সবাই কম কিনে উঠে রাখা তো বুড়িকে ডালাম দিছি উঠাও আতুটাও কথা আছে এখন আতুটা হোলা নেরা উঠা তো গোলাম ইয়ালা নিয়ত করে উড়া এনে মা
আজকে সিদ্ধান্ত নিলাম ছাত্র বয়সে বিয়া করব, আর দাদারে কই দিউম আর স্যার অনার্স থাকতে বিয়া করা করা কই আতিটা ফাঁসের দুনুকার মাথা টিপি দিচ্ছ এত ঘুমতে উঠাচ্ছ বুড়িকা টুড়িকা তো ঘুম যাইতে আছে। নবীজির শূন্য বিয়াটাও সমাজে নাই, নামাজ তো নাই নাই, ইসলামের সব বিধি বিধান যাইতে 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 সমাজ থেকে এখন বিয়েটাও চলে যায়, বিয়ার দরজা বন্ধ করে দিছে, শাশুড়িটা অশ্রুদি কোবাই আর জেনাবে বিচার শুনতে আছে, হু হু করে ফরকিয়া বাড়তে আছে, জেনা ইপটিজিং র্যাগিং বাড়তে আছে। যদি বিয়ের দরজাটারে না খুলি দেন তাইলে দেন জেনা বেনসন সিগারেট খাইবো, কি রে বিয়া তুই ক্যারাই লই গেছ বাইরে, আর তো অশ্রুদি মারি গেলেছে বাইরে ভাই, তারপরে আই ক্যারাই লই তার নাকি ইয়ুম সমাজ তো তোরে দিন অনজেনা অনজেনা শুনতে আছে। আর যারা জানা করে তা করে ডর কেউ কিছু কয় না, যদি বুড়িকে বিয়ে আর একখান করে শেষ বয়সে হুরা দেশ তোল পার করে গেল সমালোচনা কি হয়েছে, আন্ডে বেলে আন্ডি আন্ডি হাঙ্গা করে করছে বিয়ে দুই আর আন্ডি আন্ডি হাঙ্গা করে, কিন্তু জিনা করি না কেউ করতে হইলো না, কি তুই বেলে জিনা করছো তোমাকে বললো ভাবনা তোরে কোমাল আমি বেলা জিনার লগে হারে না হাতে নিরীহ বিবাহ লগে আই বিয়ারে আই হাতে সমালোচনা করে ঠিকই না। আর দোস্ত আর্মির গে অফিসার হোক গে হেতে বিয়া করছে দুই আন আফসারি ভাই কইলামে বিয়া দুই আন হুরাটা থানাতে কয় আই বেলে আনি আনি হাঙ্গা করছি, বিয়ারে এতিমের মতো হয় বিয়ের সমালোচনা করস তো জিরবের বিচার আল্লাহ করিব বেড়া, যে দুই বিয়ে করছে কোনোদিনও তাকে সমালোচনা করিয়েন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাই বিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা সাত বিয়া, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিন বিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা নয় বিয়া, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সতেরো বিয়ে করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর একত্রিশ জন উলামাইয়া কয়জন বেগুন আহলে বাইতের সদস্য হুসাইনের জন্য শাহাদাত বরণ করছে, কুতিলু প্রত্যেকে শহীদ গেছে, আর আগে দেশে হইলে কইতো বহি গুনে হতিনের হল আল্লাহ নিজে যাস সারা বাঙ্গ যাচ্ছে এরে আই মরি গেলে এগুলা বাস্তবায়ন হইব রে আই কই যেতে আছি, এক হেফজামাত দেশে কই দেখছ তুই মাইর বন্ধ ইনশাআল্লাহ। এ বহু বিবাহের কথা আরো ওসিয়ত করে গেছে কাজী ইব্রাহিম সাহেব কইলি কইয়ে নামলে বুঝবি সমাজটা জেনা আস গজব আসতেছে, দুর্ভিক্ষ আল্লাহ কারে দেয় যে সমাজে জেনা ব্যবিচার হয়, চোখটা বন্ধ করেছে আচ্ছা কিভাবে জেনা চলতেছে, চোখের জিনা তো প্রত্যেকে করতেছি, আর সাড়ে সাতশো কোটি মানুষ আর নবীরে মানে না, অমুসলিমরা হেরা তো ফ্রি সেক্স, তাহলে দুনিয়াটাতে কেন্দ্রের রিজিক না দিলে তো কসা, আর আনা মুসলমানও তো অতি লোভে বিয়েটা দেরি করে দিছে। এ হুনিল সাতষট্টিটা অস্ত্রের আঘাতে বর্তমানে বিয়ে লাইফ সাপোর্টে আহেদিন দিয়েছে আইসিইউতে দম টানাটানি করেন কে কে রে অস্ত্রগুলা কি কি চায় সাতষট্টিটা অস্ত্র দিকে পাইছে বয়সের অস্ত্র কোন আঙ্গ সময় আঙ্গ পরিবার এটা ঐতিহ্য হ্যাঁ ত্রিশ বছর বিয়ে করাই মাইয়াকা নয় বছরে মিন চাইছে তুই কবছর দেরি করেছ কি জবাব দিবি আল্লাহর কাছে, এস্টাবলিশের অস্ত্র না হলো এম এ পাস করছি আল্লাহ দিলে একা চাকরি বাকরি করক না অন্য চাকরি বাকরির সুযোগ হইতে হইতে হাতে হ্যাঁ ত্রিশ বছর হয়ে যায় আর সে হে বয়সে হোলা মাই হলে সৌ ঠার না এতে হোলা না অন্যায় করলে হোলা না লাড়ি টোকাইতে টোকাইতে লাড়ি টোকাইবো না চশমা টোকাইবো এরে চশমাটা লসে এতে দুষ্টামি করে কা হোলা দর্ডি গো আব্বা আই লাভ ইউ, এই জন্য তোর বয়স আঠারো হইলে বিশ হইলে বিশ বছর যদি ইচ্ছে একটা হোলা জন্ম দিতি আর তুই যে সময় জোয়ান থাকবি বাপুর দনগা দুই বাইর মতো হয়ে যাবি গেলে না হে তো জোয়ান ঠিক কিনা গুসি বাজা হারারি লিখলে হে বেডা সেনা সাঙ্গো বাপুর মুসলমান ভাই আডা জোয়ানকালে বিয়ে করবি কদু হইলে কদু গুনছে ইচ্ছে হয় ফরগুন টেমা টুবাটা দেখবি হইলে আর কাছে কদু ধরছি মা গো হইলে কদুটা কথা কয় না এই বুড়িগারা কেন এত শক্তিশালী বুড়িগারা কেউ সিজার হয় না
আগে দাদারা দে সোহাত থান করতো বিয়ে, দেখছো তুই কোন মধু খাইতো না, আলসইতো, যত আলসইবি রিজিক উৎপাদন করবি বাংলাদেশে ট্যাক্স দিবি তত যৌন চাহিদা তোকে বাড়িব, রাষ্ট্রের ট্যাক্স যদি না দেশ তোর রিজিক আল্লাহর কাছে বাড়িব, আর রাষ্ট্র যদি খাদ্য উৎপাদন না করস তোর উপরে বিপদ, দিবিনি ট্যাক্স দিবিনি সরকারকে, ট্যাক্স দিবি বেশি বেশি রিজিক উৎপাদন করবি, 1 কেজি 1 কেজি মাছ ছাড়ি দিবি আল্লাহর রাস্তে, এই যে কইছিলাম যে মাছের দাম বাড়বো অনছি নি, তেলাপিয়া জীবনে কিনিনো খাইনো, আর হে তেলাপিয়া 280 টাকা 300 টাকা, ভালো বড় রুই কাতল 700 টাকা 800 টাকা কেজি, কইছিলাম 1 কেজি 1 কেজি 1 কেজি ফোন আসার লক্ষ লক্ষ, তারপরে টন মাছ উৎপাদন হইতো, আর তো কৃষিকাজের দরকার নাই, আই যাই যাই কাল্লে রাখছ রাতের 1টা বাজে কদু গাছ হানি দিছি গাড়ি কাড়া করাই, লাকসমের জাগার মধ্যে হানি দিছি, আই দিছি জহির ভাই দিছে ড্রাইভার সহ তিনজনে হানি দিছি, 200 উপরে 200 মতো হয়েছে কদু, তাহলে 200 কেজি খাদ্য, আধা টন খাদ্য হয়েছে, প্রত্যেকে যদি পাগলের মতো উৎপাদনে লাগস ইনশাল্লাহ দেশে দুর্ভিক্ষ আসবে না, জাগিও জাগিও 100 জন যা, 100 জন লোক জাগলে বাংলাদেশে 18 কোটি থেকে 100 জনের দোয়ার বরকতে ইনশাল্লাহ দেশ দেউলিয়ে হবে না, ঠিক না? আতুরা কবলে আজ থেকে শপথ নিলাম দেশের উৎপাদন বাড়াবো, দেশের ট্যাক্স পরিশোধ করব, আল্লাহ দিতেছে আমার হাতের মেয়েতে, আমার আব্বা আদম সফিউল্লাহর বরকত আছে, লাগাইলে ওই যে তুই জানোস না তোর দাম কত আল্লাহর কাছে, লাগাইলে ওই যে বিসমিল্লাহ কই, আর কাজের লোকে কয় বুঝলাম না আপনি লাগাইলে ওই যে কই, প্রত্যেকটা গাছ লাগাই দুরুদ শরীফ পড়ি আল্লাহ জিগি করতে করতে আমরা লাগাই, আল্লাহ দিতেছে, আরে দেশে এরে কত কষ্টের ভিতরে পড়ি যাবি রে, খাদ্য যদি উৎপাদন না করস, চাকরির অস্ত্র বদলির অস্ত্র যৌতুকের অস্ত্র আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, বিয়ারে লাইফ সাপোর্টে লেগেছে কই, চারজন পাঁচজনে একমত হয়েছে মাইয়ারে বিয়ে দিব, হিয়ারে মাইয়ার ছোট মামু দুলা বাইরে দমকা দুলা ভাই, আর এক বাকরি বাকরি যদি হিয়ান দিয়ে বিয়ে দেন আই নাই, হেতের একজনের ট্রেনের লোকে বিয়ে শেষ, কিন্তু জিনা করে তো হিয়ানো আর মতামত লাগে না, হোটেল বানানো এতে আর মতামত লাগে না, এই জন্য আমি লিখছি এটা আত্মীয় স্বজনের মতামতের অস্ত্রে বিয়ে লাইফ সাপোর্টে, গায়ে হলুদের অস্ত্র, হায় 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 রাত 2টা বাজে অনুষ্ঠান চায় উপভোগ করে, তারপরে বুড়িরে বুড়া বুড়িরে ডেনা দি বাড়ি দেখো দেখছুনি কত সুন্দর ড্যান্স দেয় কুতে কাল্লা বেই না সারিয়া করব গরু যাব কত সমারোহে বিয়ে হইব, আরে আমরা তো গরিবী হালাতে বিয়েটা করছিলাম যদি একজন অনুষ্ঠানটা আগে হইতো, হুইরের মধ্যে কি হানি ছাড়ি দেয় মোটরের লাল লাল হানি বাহার হয় হানি বাহার কত কিছু খালি গোরে গোরে দোমালা তিনমালা গেট গেটের ভিতরে হুরকা হুরকা ভরি দেয়, আমার কথা কসা যায় আসেনি জিডি দি ডেকোরেশনে 30 টাকা খরচ করছো, ইডি দি আরো কিছু মানুষ তো বেশি খাওয়ায় তিয়ত্তি ডাল দি কদু দি গোস্ত দি কদু দি সেরগে বাতরা দি, ইডি তো সব করতে আস মানুষের হইসে দি গেটের লগে ম্যানেজার ওগা দি দিছে কে কিতা দে খানার সময় হল আর বা মাইয়ার বারে দেখলাম না ওরে লেখবের সময় আই হাজির উক্কা দিছে আয় কত লেন, এরকম সিটিং সান্দাবাস বর্তমানে আমার মাহফিলে নাই রে, সিঙ্গি জব্দা কোপ্তা খাবা আপনি সান্দা নাও তে আল্লাহর রাস্তে খাবাই দিবা বলে আর ছেলে মেলে আর হলারে আর বৌমারে দোয়া করি আল্লাহর রাস্তে খান, তুই ডেকারেশন করছো 10 লাখ টাকা তোর কর কত অশ্লীল কাজ হইলো, বিয়ের 2-3 দিন আগে বউ বইতালি বেগুন আনি পুরা বাড়িটা নষ্ট করে গেলেছ, হিয়ার স্বাস্থ্য দেওয়ার রোগ অপেক্ষা ভাবিলে 10 বছর, আন্টি আমাদের গল্প রে খালি ভাবি কে আমাদের করে দিয়ে আতুরা উঠে সময় কম কবলে আমরা আমাদের বজিকে বিয়ে অনুষ্ঠানে দিব না, কিতা চলে হিয়ান কতির বিনি একটা বার যদি সরম ওঠে শেষ লাইফটা মাডারতাম, বিয়ার হরে যাবি বৌজির ঘরে আস্তে আস্তে কন্ট্রোল তার হয় দর্জন বিরজন করি তারা আস্তে আস্তে খাইব বেগুনে আনি
বেগুন গোলামের স্মরণটা তুই নষ্ট করিয়ে লেছ। আরেকটা হইল ডেকোরেশনের অস্ত্র, অলিমার অস্ত্র। অলিমা কতগুন তো আছে সমাজে মুখ দোষ পার্টি দৌড় দিয়ে এরে আতান্ত দোয়াইলি না, বিয়েও হলো কা আতান দোয়া, মানে হাতে বিদেশ তো আয় কিছু পয়সা করে জমাইছে চাই দশ লাখ টাকা, কেননে হাম দি নাড়ামি লাগাই বাচ্চু নাড়া, হাতে টেড়া শেষ করবো হাম দিয়ে লাগ, এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই মাহফিলে নাই রে। এই বাচ্চু নাড়ায় কাল্লা সকালে বুসি দোয়ানো সার হানি খাইব বাচ্চু নাড়া আর কুদ্দুসের বাপ নাড়া, তারপরে কইব কত রকম নে ওয়াজ কইল হেবড়া শুনছি আল্লাহর রাস্তায় বিয়ে অনুষ্ঠান করেন ভালা অলিমা হেবড়া নিরুৎসাহিত করছে, এটি বুঝি কথা বাচ্চু নাড়া মেয়েটা নি দিগে আরো কত শুনবি কিতাবের না ওয়াজ আর টাই পালা কইলে হইতো না, তো ওয়াজ তো কাইলা বসছিতে না ঠিক হইব, হেতারা সাগুয়া তো আনবো ওই বই যে সময় কমেন্টস করব না ওয়াজ করছে যে কথা ভালা তবে হেবড়া বেটকে সেটকে বলছে এটি ভালো হয় না, এরকম সিটিং বাচ্চু না আমাদের শরীফপুর নাই রে আছে কয় বেলে আরো কত হিমনি এতে রে আল্লাহর রাস্তে খাবার দিবেন অলিমাতে আপনি যে তার তিন চার লাখ টাকা ধ্বংস করলেন, এ দুইটা দুইটা জোরটির রিজিকটা নষ্ট করলেন, বরং এই তিন লাখ টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করলে দুগা প্রাণ অনেকদিন খাই যেতে তো 2000 লোকের খাবান অলিমাতে, আর বোগার সিজনের সময় রক্ত দেয় না এক ব্যাগ রক্ত দেয় না লোক হান জানা কারের খাবাস এরে কারে খাবাস কথা কই রে আর মত কই ভাই রে কারে খাবাস কুত্তারে বেলা বিস্কুট একখান খাবাইলে তিন দিন কুত্তা তোর হিসি হিসে আঁটবো, তুই 2000 বন্ধু বান্ধবের অলিমা খাবাইছ আর তোর বো সিজারের রক্তে এক ব্যাগ রক্ত দেয় না নাই কি খাবাবি এই জাতের খাবানের কি দরকার খাবানের তৌফিক থেকে আল্লাহ রাস্তে খাবার দিবি ওই গুণামতী অজ্ঞ আর কি শুনছিলাম জুমলায় খবর ইয়ে হেতের খালি স্মরণ দেয় তুমি আদ্দ আইলে না আদ্দ আইলে না, এ দুই তিন বছর খালি হেতের স্মরণ দেয় এবার হেতে একদিন কইও এ সামনের শুক্রবারে আর নগর দাওয়া তাহার বাড়ি আল্লাহ যদি তৌফিক দেখো যদি আদ্দ আই বিশাল ডেকোরেশন করছে জুমা হরি বেগুন বুড়িগারে ডায়াবেটিস এর রোগী দিনই আছে কুত্তা কুত্তা সেহারা লগে নাই খাই বললে আর দোয়াই বইয়ে করে রাখছে কিও খানা কই কোনা কথা আসিল তো আর দোয়াই বেরো না এই একবেলা খাইবেল নাই হাতের সরম দেশ পরিবারটার সরম দেশ কিন্তু একবেলা আয়োজনে তো তাকে পরিবারটা ধ্বংস কোন রকম সহজ পাবে না বিয়েটা নবীজি যেভাবে সারা দিছে, আরো একটা অন্যায় করি আমরা ফাঁকি দি বলতেছি অন্যটা হইলো বিয়ের যখন দিন তারিখ হয় তখন লম্বা ডে ঠালা 15 দিন 20 দিন মাইয়ার বাপ বিদেশ তো আইব এ হাকে দি হলাম মাইয়া দনগা মোবাইল শরীফে কথা কয় হোলা শাড়িও কিনি দে ভাইও তো সয় যে কিনি ও মা গো মা মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন হেসবে কথা কয় যায় যাচ্ছে নি কথা কয় যায় যাচ্ছে নি রে তো তুই এত লম্বা ডে ঠালে সরকার সয়ে যাইছে পক্ষগণের সম্মতি হিসেবে সাথে সাথে বিয়া অনুষ্ঠানটা হরে হোক আতুরা যুবকেরা কেমন আর বিয়া শেতাম গেলে সারাইয়ালাইও একটা মুহূর্ত দেরি করবি না কার এই নিয়ামত কেন তুই দেরি করবি আল্লাহ না করো তুই অ্যাক্সিডেন্টে তো মরতে পারস এই ময় মুরব্বীরে এই জিনিসটা বোঝে না সরম হেতা করো সরম কি তবে হলদাছে সরম কোনদিন বিয়ের তারিখ দিন তারিখ যদি সয়েজ হয় মোটেও দেরি করবেন না জাকাত বসে শেষ করবেন অনুষ্ঠান 2 দিন পরে হোক 10 দিন পরে হোক কারণ এরা তো ফোনে কথা পেবে 20 বছর 30 বছর এই যৌবনত্ব সাদুড়াইবার জন্য তারা অপেক্ষমান তারা বৈধভাবে করো তারা আল্লাহ খুশি হইব বান্দাও খুশি হইব আমাদের সমাজে দেখি যে লম্বা ডেট একটা হালায় 70 নমাইয়ার বাপ আচ্ছা কি না সারা কিতে এতের দিকে গজব হইছে না এত কি মরিব না সাজব বলি ও গরু কিন্তু হইব স্বর্ণ কিন্তু হইব কত কিছু বাজে খরচ আরো একটা আছে বাজে খরচ জীবনে এত হড়াল ইয়া করলাম বাজে খরচ কারে কই এটাই বুঝলাম না আছে না লোকে দেশ হ্যাঁ এটা বাজে খরচ না তো এটা সাদা খরচ নবীজির সাহাবিরা বিয়ে নামে এরকম সাদাবাজি করছেনি করছেনি সমাজটা আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে জেনা ব্যবসার হুহু করে বেড়ে যাচ্ছে অনুমতি অস্ত্র টানাটানি অস্ত্র অনুমতি মানে দুই বিয়ে করতে হলে বড় বড় অনুমতি লাগে রাষ্ট্রের আইন এটা কুফুরি আইন আশা করি এই আইনটা প্রত্যাহার করে নিবেন আপনারা অনুমতি নেওয়া কুফুরি কিসের অনুমতি ইসলামে অনুমতি আছে নাই বিয়ে করে পর্যন্ত আমরা হত্যা করতেছি কিসের অনুমতি নিব
আপনার প্রয়োজন আপনি একাধিক বিয়ে করবেন যদি তৌফিক থাকে, ঠিক আছে? শিক্ষিতের উপরে আইন ছাপাই দিছে, মুরুখরা ঠিক হাতে সিটাং, এক ঢাকা এক রিক্সাওয়ালা বুসি দুইয়ার ঠিক হাতে সাইরানের সকাল আছে, ঠিক না? কিন্তু কামাল ভাই করো, আফসারি ভাই করো, ঘুরা দেশ লড়া সিনি ছাড়া দে লড়া, এটাও একটা অস্ত্র। এটা কি? তোরা যদি বইয়স ওয়াজ চলতে থাকবো না কষ্ট লাগে, ওয়াজ অন্য শুরু করিন ইনশাল্লাহ বয় সমাজের ত্রুটিগুলো, তারপরে সমাজের ক্যান্সার গুলো আমি ভাইরাস দিয়ে দিয়ে আস্তে আস্তে অপারেশন করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার হায়াতে বরকত দেয়। তারপর সহজ অস্ত্র, সহজ অস্ত্র বিশ্বাস করি ওলা সহজ করে, এক বাপের এক মাইয়া হইতে হইব, মাইয়া লম্বা হইতে হইব, হাঁস ফুট হাঁস ইঞ্চি হইতে হইব, চুল কোকড়ান হইতে হইব, হরি জোয়ান হইতে হইব, রাস্তার লগে বাড়ি হইতে হইব, কি রে হরি জোয়ান কি লেখ আরে খেতমত টেতমত করি গরু টরু জব করে হরি খাওয়াইতে হইব, তো হিডা সিঁড়া বানাইতে হইব, রাস্তার লগে বাড়ি কিনলে আয় রাত বিরাইতে আয়তে যাতে আর হুন্ডা একটা হেতা গো বাদ যান হান্দাই যান, ইচ্ছে কে হইতে আর রাতে বিয়ে করতে পারে না, ঠিক কি না? আগে শুনতাম দানে বাড়ি অর্থ করি তো এত শর্ত লাগাইও না, মাইয়ার ঠেঙ্গে কান্না থাকলে হইব অসুবিধা নাই, তারে স্ত্রীর মর্যাদা দাও, তাকে স্বাদের মর্যাদা দাও, আল্লাহ তোমাকে মর্যাদা দিবে ইনশাল্লাহ, আমিন ধরি। তারপরে ভবিষ্যৎ অস্ত্র, চোদ্দ নম্বর হইল ভবিষ্যৎ অস্ত্র। হোলার বিয়ের কথা কইলে হোলা ববি কালে কি করবো, হোলা ভবিষ্যৎ দালানো, ভবিষ্যৎ মোহাম্মদ সাল্লাল্লাহু মতো ভবিষ্যৎ চায় না, আলিরে দিলে তার আমরা ঘরে নাই রোড হতিটা আবু তুরা বলা হয় তাকে, রাস্তা তো দিতে আহা মানে তো দিতে, বিশ্ব নবীর মাইয়া বিশ্ববিখ্যাত সুন্দরীকে আলিজা দিল্লাতাল আনুর কাছে বিয়ে দিছে, যদি ভবিষ্যতের এই চিন্তা করতো তাহলে আলিজা দিল্লাতাল আনু বই হাইতো না, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তো দামিনী হইলে বিয়েলা গেলে কামাল ব্যাক হোলা কি করে, হোলা কি করে, হোলা কেলাম বট কেলে, হোলা ডাং ডাং করে, ডাং ডাং একটা চাকরি, চাকরির ভিতরে ঢুকে দিছো তুমি কারে কারে, হোলা চাকরি হইব কত, রিজিকের বেলা যতগুলো সিগে আল্লাহ ইউজ করছেন শব্দ, মুজাক্কারের শব্দ, ফুল্লিঙ্গের শব্দ, ওয়াতুন নিসা সাদকাতি হিন নেহলা আতু জামা মুজাক্কার হাজির সিগে, মহিলাদেরকে তাদের মহরানা দাও, মহরানা দিতে হলো চাকরি লাগবে পুরুষের, তুমি তো মহিলা করে দিয়ে দিছ, তুমি তো আল্লাহর গজব কে নিয়ে লেছ। তারপরে ওয়াইজা কুদিয়াতি সলাপ, ফাইজা কুদিয়াতি সলাপ ফান্তাসিরু ফিলাপ, ওয়াইজা কুদিয়াতি সলাপ ফান্তাসিরু ফিলাপ, নামাজ শেষ হয়ে গেলে ফান্তাসিরু জমা মজা করে হাজির সিগা ফুল্লিঙ্গে সিগা, যা পুরুষেরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি সমাজনীতি কন্ট্রাক্টদারি সব তুমি করো, করি ইনকাম করে তোমার ওয়াইফের রিজিক দাও, দেখছেন নি প্রত্যেকটা সিগা মোজাক্কারের সিগা, তুমি মহিলার চাকরিত লাগাই দিছ, তোর অভাব জীবনে যাইতো না, তোর উপরে আল্লাহর খাস গজব বেড়ে গেছে, যার ওয়াইফ চাকরি করবো হে তোর উপর আল্লাহর গজব আল্লাহর আমনা হাতে ডালি দিছে। আলী রাদি তাহলে আনু কয় যদি মহিলারা বুঝতো তার দিকে পুরুষ কি নজরে তাকায়, তাহলে সে লোহার জামা পরত, ইয়েলবাসনাল হাদিদ, তারা লোহার জামা পরত, ভাইয়ো মাইয়ার বাপেরা আল্লাহ রসুলের কেমনে মুখ দেখাইবেন, চাকরিলে ফাগল ফাগল যে ইরবে আমরা, মানে এস্টাবলিশ হোক, এস্টাবলিশ হবে না পরমুখাপেক্ষে থাকবে কেন আমার মেয়ে, তো শুদ্ধ ভাষার কথা কয়, শুদ্ধ ভাষার, আয় হা রে এবার কইবে না নারী নীতির বিরুদ্ধে কইয়ের, আয় ইসলামের বিধান গুলো পৌঁছাই দিয়ে না আমাদের বিরুদ্ধিতে কইবার লাই আইলো, নবীজি কইছে মহরান মহরিম ছাড়া মহিলা যাতে ভ্রমণ না করে, আনার মাইয়া জাতিয়াং দলে সাহস পাইছে এমনি খেলে, কত খুশি মাই এলো আমার মেয়ে না জাতীয় দলের ফুটবলার, রবের সামনে দাঁড়ানোর দিনের কথা ভয় করেন, আলমারা তো আয়রাতুন ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরা শাইতান, মহিলা হচ্ছে গোপনীয় জিনিস, তারা ঘরের ভিতর থাকবে একদম ইনকেস একদম প্রয়োজনে তারা মহরিম নিয়ে বাহির হবে, আর আমরা আমাদের মহিলাগুলোকে ছেড়ে দিয়ে সমাজ অস্থিতিশীল, আগামী দুই বছরের ভিতরে কি জানি হয় সমাজে আল্লাহ জানে, আর জেনার বিরুদ্ধে কথা অত বলা যাবে না, চলছে দেশ গ্রামে পর্যন্ত হোটেল গুলো শুরু করে দিছে, ইয়ানো তো হোটেলের দরকার ছিল না, প্রত্যেকে বাইত রান্দি বাইত খা বাইত নাস্তা আছে ব্যাগ, তো ইয়ানো আয় আড্ডা দেয় কিটা, তাইলে কাম হিটা কাম হোলারে মাইয়া সাইব মাইয়ারে বলা সাইব, একজনের বাইত আত্মীয় স্বজনের বাইত 1000-2000 টাকা খরচ করলে বেগ গুনে খাইবো,
ইডা না করে হোটেল চাইবে, রান্না বান্না না ওটা আমাদের মন চায় না, তো কে করবে এত ভেজাল, না আমরা সেখানে কোনটাকে সেরে নেব। আরো কত দেখবি কথা কবাই মত, আরো কত দেখবি দিনের পর দিন ইসলামটা ডুবে যাচ্ছে, দিনের পর দিন লজ্জা সরম আমাদের চলে যাচ্ছে, নারী নির্যাতন মামলার অস্ত্র 15 নম্বর, অন্ত বিয়ারে মনে করে দে বিয়া কলমা হইতে লাগতেছে এতে বাস সুন্দর করে মামলা দিল টালা, নারীরা মামলা দিচ্ছে সাইজ করে এলে এই কারণে ডরে অনেক বিয়ে করতে চায় না। সামাজিক অস্ত্র, সমাজের কথা তো কত ব্যাখ্যা করি, বিধবা বিয়ে সমালোচনা অস্ত্র সত্র, বিধবা মহিলারা সমালোচনার ডরে বিয়ে বইয়ে না, কেন গো বই হুঞ্চুত্তি অমুকের মাইয়া গা আই হরে ওর হিতে বিয়ে বই গেছিল কি বেহত্ত, এটা হলো বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র। রাসূল সাল্লামের নাতি উম্মে কুলসুম আলীরে দিলে তাহলে আনুর মাইয়া, আলীর বয়স হলো 32, আবু বকরের বয়স 62, এই বুড়িগার কাছে বিয়ে দিয়ে দিয়েছেন 9 বছরের মাইয়াটারে, 6 মাসের ভিতরে আবু বকর মরে গেছে, তারপরে রেহেমে দিয়ে দিছে বাচ্চা অজ্ঞা 6 মাস পর বাচ্চা খালাস, হে বুড়ি এরপরে স্বাস্থ্যবাই লগে বিয়ে হয়েছে আউন ইবনে জাফরের লগে, বই কয়েক বছর পর স্বাস্থ্যবাই ইজ্ঞা মরে গেছে, এরপর আফন বাসুরের লগে স্বাস্থ্যবাই লগে বিয়ে হয়েছে মোহাম্মদ ইবনে জাফর, ইজ্ঞা হার 7 বছর পর মরে গেছে, এরপরে বিয়ে হয়েছে আবদুল্লাহ ইবনে জাফরের কাছে, সাইর বিয়া কয় বিয়া বেডিকে কান নাতিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাতিন, বেডিকার বার নাম কি আলী রাদিল তালান, বেডিকার মার নাম কি ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেড়িকার নানু ভাইয়া নানু নানুর নাম খাদিজাতুল কুবরা, আর আর মাইয়া আন্নার মাইয়া যদি ইচ্ছে বিয়া সাইরান বইয়ে সমাজে মহিলারা সমালোচনা করবে কেন লাভ, এডি বুঝি কথা আষ্টনো গেছে তুই আফসারি সাহেবের মাইয়া সাইরান বইছে কোয়ান বিয়া মা গো হিতে সব থামেনো দেখছে তুই কি বেদ্দ, ওর কথা কচ্ছ কি বেদ্দ, দে আফারে এক কিলি হাম দে কিভাবে করবেন, আপনার আরো প্রাইভেট কাজ আছে এগুলো কে করবে, বিয়ে যদি করেন বসেন তাহলে তো আপনার কি করবো, এই আপনার হাজবেন্ডে আপনার সেবা শুশ্রূষা করবো, ইমানের সহিত মরণেরও, বিয়ে তো শুধু বিয়ের জন্য নয়, বিয়ে তো আমরা প্রাইভেট সার্ভিসের জন্য। আরো একটা অস্ত্র আছে বিয়ের বিধবার বাবু ছোট অস্ত্র, মহিলারে বিয়ের প্রস্তাব দিলে না আর কষি কাছে হলাম তুই বিয়ে বইতে না, ঠিকই 8-9 বছর হলাম গুণ বড় হয় হেবুটি যৌবনত্ব শেষ, কেউ বিয়ে বইতে চায় না, বাইরা তারা কাজের লোক হিসাবে ব্যবহার করতে আছে হার কষ্ট, আম্মা যৌবনত্বটাও একটা নিয়ামত, বাইর বর্গ কামের লোক ইয়ের না আফসারি বের হা মান ধরেন আল্লাহর উপর ভরসা করে বিয়ে বই যান, বিয়ে বললে আমাদের ইজ্জতের সেফটি, নবীজি কয়ে বিশ্বের সবচেয়ে মেসকিন হলো যার বউ নাই, যে বেড়ি জামাই নাই হেতি মেসকিন, যে কোনো মুহূর্তে আইয়ে মেসকিনের যেতে দেয়াতে মারে, টোকাই হলাম যারা টোকাই রোড কুড়ায় রোডে প্লাস্টিকের বোতল টোকায় যেতে দে তো অন্ধার করে তুই চোর কর না ভাই আই টোকাই বাদ কে তুই চোর বেড়া তুই গাইরা আমার চুরি করতে আইছ, এভাবে চোর কই ইবলিসে মারে, এই জন্য বিয়েটা হইলো চরিত্রের নিরাপত্তা, মেসকিন যে বেড়ি জামাই নাই হেতি মেসকিন, যে বেড়ার বউ নাই হাতে মেসকিন, কে কর নবীজি মেসকিন মানে অসহায় পথকলি পথ কাঙ্গাল পথ শিশু, বিয়ে বসে যাবে বিয়ের মতো নেই আমার তার নাই চরিত্র নি ইমান নি কবরে আসেন লিল্লাহে তাকবীর কষ্ট হয়নি কোনো শরম লাগেনি কোনো আত্মসরম লাগে না রে ভাই, আমি তো কইতে আছি আত্মসরম নেই, আমাদের মেয়ের যদি হাজবেন্ড মরি যায় কিচ্ছু কইবেন আপনি বুঝাইবেন আম্মা আব্বু থাকতে তো বিয়েটা বই যায়, কারণ বয়স যতই গো তত তো মহিলাদের তারপরে সৌন্দর্য জীবন সৌন্দর্য কমতে থাকে, সময় থাকতে লাইফ পার্টনারের কাছে আমানত করে দিবেন, তারপরে এরপরে 19 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র, ছেলে মেয়েকে বেজ্জিতির কারণে বুড়িগারা বিয়ে করে না আয় হায় হায়, তারপরে নারীদের চাকরির অস্ত্র বহু বিবের ইনচার্জ অস্ত্র, সতীনদের ঝগড়া অস্ত্র, যেভাবে যেভাবে হতিনেরা লাগে মাঝা বান্ধি এই ডর বেড়ারে বিয়ে করতে রাজি না, কার থামাইব কি কাবা শরীফ দেখছি মহিলারা একসাথে সাইড মহিলা বেড়া দিছে দিন নামাজ পড়ে
ওগের লোক ওগে খাড়াইছে, একসাথে বাজার করে, মাগো আঙ্গো বাংলাদেশ খাগো, মাগো ইচ্ছে গো মাগো, দুই বিয়ের কথা কইলে হে তিরে তো কাড়িয়ে লই কিতা কাটবো আল্লাহ জানে। বললাম তো কত কাশ্য কম্বা কাশ্য আর বাদ্রাসে কিতা কাটবে, কোনা কাটিয়ে লই ঠিক নেই মনে কথাটি শুনতে খারাপ লাগে। ঢাকা শহরে অন্তত লক্ষ লক্ষ অফিসার আছে, রিটায়ার্ড পার্সন, কত বড় আশা, চাকরি ছাড়াই দিছে, চাকরি থেকে আসছে এখন আনন্দ করবে, দুর্ভাগ্য তার ওয়াইফটা মারা গেছে, ছেলে ফেলে উপজেলা নির্বাহী অফিসার ডিসি বহুত বড় বড় পদে আল্লাহ রাখছে, ছেলে ফেলের শর্মেও বিয়া করে না, ছেলে ফেলেরাও করে না, একটাই খাচ্ছ অর্থনৈতিক, মাগো যদি বেড়া আর আব্বা যদি শেষ বয়সে বলো অনুজ্ঞ হওয়ায় তাহলে তো আমার ঢাকার বাড়িটা বাগ হয়ে যাবো, সম্পদ বাগ হয়ে যাবো, ইন্ডাস্ট্রি বাগ হয়ে যাবো, বাইরে সৎমা কত টাকা খাইব ভাই, আব্বাটা জেনা থেকে বাসো কাজের মাইয়ার লগে সিস্টেমে কামি গেন করে জাহান নামের লাকি হইতেছে। আতুরাচ্ছা সময় কম, আজকে ফজরের আগে আমার আব্বারে আমার মারে বিয়া দিয়ুম করায়ুম, কয় না তো বলারা, বিয়ে কোনো শরম নয়। আল্লাহ আল্লাহ তুমি আমার জাতিকে বুঝার তৌফিক দাও। নারীর কেরিয়ারের অস্ত্র ব্যাখ্যা দিতে পারলাম না, দেশ নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র, নারীর স্বাধীনতার অস্ত্র, এই অস্ত্র বিয়ে লই গেছে। অনশিক্ষিত মাইয়ারা বিয়েও বইতে চায় না, পোলা বাসে কি বাসে কোনোরকম এম এ পাস করার সাথে বুঝবি অভাবে পোলা বাসে, না এটা তো মাড়ি, এটা তো ইয়া কম, শিক্ষা শিক্ষা কম, হোলা পাশে হোলা যা ছ মিল তো এনতে হইব, পাঁচ ফুট ছয় ইঞ্চি করার দিছি রে নিজ রাতে সব মাপ মতে এনতে হইব। বিয়ে আর কই তো সমাজে, তোরা তো মনে করছে বিয়ের কাম নাই, মেয়ে বিয়ের আওয়াজটা কিনলে করে, এক একটা ফ্যামিলি কত কষ্টে আছে খবর লইছা, মাইয়ের জোর করিও বিয়ে দিতে পারতেছে না, মাইয়া হোলা পাশে ঠিক কিনা, বাঁচতে বাঁচতে মাইয়ের বয়স 32, সমাজ কত নষ্টের পথে ঠিক কিনা। আয় হায় রে, নারীদের বিয়ের প্রতি অনীহার অস্ত্র, সমকামিতার অস্ত্র, নাউজুবিল্লাহ, বিধবার বাবুর ছোট অস্ত্র 27 কইছিলাম যে, এরপরে বিয়েকে এবাদত হিসাবে না মানার অস্ত্র, বিয়েটা হচ্ছে সওয়াবের কাজ, এটা শরমের কিছু না, আমার নাকো সওয়াবের দরকার নাই, আমার বিয়ে আমি বসবো, আফসার হিসাবে তো ফাইজলামি করে কেন, আমি পাক করে কেন, এ হা হে আল্লাহ রসুল, চাঁদাবাজির অস্ত্র, বিয়েতে চাঁদাবাজির কারণে বিয়ে শেষ, চাঁদাবাজি মানে অনেক কথা আছে, বদ্ধ বদ নজরের অস্ত্র, এটাও একটা অস্ত্র, মাইয়াল্লা অন্তত 100টা হলো আছে, কত মানুষ চাইছে মাইয়াগারে বিয়ে করবো প্রিন্সের মতো, মাইয়া কারো কারো সহজ করে না, এই গুণের নজর লাগে যে আল্লাহ মাইয়ার বিয়া গড়ে ঠিক কিনা। তারপরে হিংস লোভের অস্ত্র, মাইন্ড অস্ত্র, মাগো প্রস্তাব দিলে কি মাইন্ড জানি করে, আরে বিসমিল্লাহ কই প্রস্তাব দে, কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক শুনবেন কিনা, না আমি শেষ করতাম, আরো অনেক কথা আছে বসেন এগুলা কাজে লাগবে আপনাদের। অভিমান অস্ত্র, বড় ভাই ও বড় বোনের বিয়ে না হওয়া অস্ত্র, দেখছেন নি মাইয়া মাজ্জাকে খুব ডকে, বড় গা একটু কালসা আর কি, বড় গার লাই ছোট গারে ঘুরাইতে আছে, ঘুরাইতে ঘুরাইতে ঠিকই মাজ্জাকে এবার দাই গেছে গা, অন মাজ্জা কাল্লাইছেন, ইতালির অজ্ঞা হোলা আছে, আমেরিকার অজ্ঞা হোলা আছে, ধনী দিয়ে লাভ না, বড় গারে হরে দেন। আবার অনেক সময় বড় হুত বিদেশ হাতে বিয়ের প্রতি মানসিকতা কম, ছোট তিনকে বিয়ে করবে লাফায় বুড়িয়া কয়, আর বড় হুত্র সে কি তারে কস বেদ্দ ঠিক কিনা, দমকানি দমকানি বুড়িয়া কয় বেদ্দ, কিন্তু এখান কেদি মাজ্জা হোলা আরোগ্যের মাইয়া লয়ে দেয়ছে জাহান নাম কাম আছে ঠিক কিনা, বড় গারে হরে করান হাতে যেন বিদেশ, ছোট গারে করালাম, মাইয়া মাজ্জা গাল লাগে বালা একটা পাত্র আছে করালাম, হিজ্ঞা বার আর গারে টানিয়ে নি কইবা না, বড় বার হইবেন করেন, আত্মীয়তা বাড়িব সম্প্রীতি বাড়িব, আত্মীয়তা বাড়িব সম্পদ বাড়ি যাব, আত্মীয় নতুন আত্মীয় হইব, নিয়ামত বাড়তে থাকবো, লিল্লাহে তাকবীর, আরব বিশ্বে এই জন্য বেশি বিয়ে করে, বিয়ে করা মানে এই যে মোহাম্মদ বিন সালমান কয়েক হাজার আত্মীয় তাদের আছে আরব ভূমিতে, কাবা শরীফের ইমাম হেরগো আত্মীয়, পুলিশ সুপার তাগো আত্মীয়, প্রধানমন্ত্রী তাগো আত্মীয়, পুরা গোষ্ঠী দেশটা চালায়, ইয়াল্লা কইছে তো করে বিয়া সাইর গেরাম সাইরান কর, চেয়ারম্যান খাড়াইলে সাইর গেরাম, বেগুন তোর হোরের বংশের লোক, সাইর গেরাম ভোট দিলে তুই চেয়ারম্যান, এত কথা কয় না কা, যাই সেখানে একটা ভাব লেবি চেয়ারম্যান, আমি না আপনাদের জামাই তো দিয়ে দেন একটা চিল মারি দেন, বিয়ার নিয়ামত, বিয়ার রিজিক, বিয়া বরকত, আর কোন বর্গরের হলা কাবা শরীফের ইমাম হইজা বলা যায় না ঠিক কিনা, আল্লাহ দিতে পারে, আল্লাহু আকবার।
কষ্ট হয়নি কোনো? তারপরে হইল অভিমান অস্ত্র, শেখ অস্ত্র, কেউ শেখ খাই আর বিয়ে করে না, লই পড়া অস্ত্র, দুই বিয়ের পর হেতের লই পড়ে, গার্জিয়ান অস্ত্র, ছোট বাচ্চা অস্ত্র, হুমকি ধমকি অস্ত্র, শুধু আরেক বিয়ে করতে চাইছ, তোর খালা হোর মামা হোর কত রকম না খেসে তোরে মারতে পারবে।